গুনাহ মাফের দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া শিক্ষা দেব পৃথিবীর মধ্যে যত দোয়া আছে যত দোয়া আছে গুনাহ মাফ করার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়াটা দেখেন যে ব্যক্তি নিম্নে স্তেক ফার একিনের সহিত সকালে একবার ও রাতে একবার পরিবে সে ব্যক্তি বেহস্তি হইবে বলিয়া কেতাবে উল্লেখ আছে ইহা আকারে ছোট ও উৎকৃষ্ট আমল ইহা আকারে ছোট কিন্তু অনেক উৎকৃষ্ট আমল ইহা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া ইহা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া এই আমলে সর্বোপ্রকার উন্নতি সাধিত হয় সুবাহান আল্লাহ তাই আমরা সকলেই চাই বন্ধুরা এই পবিত্র কোরআনুল কারিমের দোয়াটি আমরা ছোট্ট ছোট্ট শব্দ করে শিখাবো আপনারা কেউ না শিখে আজকের এই ভিডিওটা আমি হাত পায়ে ধরে বলবো কোথাও স্কিপ করবেন না মাত্র সর্বোচ্চ সময় নেব দশ মিনিট সময় নেব তাই গুণাটা মুখস্থ করার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা যখনই মোনাজাত ধরবেন নামাজের পরে যখনই মোনাজাত ধরবেন শুক্রবার দিন দোয়া কবলের দিন যখনই আপনি মোনাজাত ধরবেন তখনই এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ তালা তার নবীজির কথা রুচি আমাদের জীবনের সকল গুণাগুলি মাফ করে দিবেন তাই রহমান রহিম আমি ছোট্ট ছোট্ট শব্দ করে বলবো আপনারা আমার সাথে পড়বেন আল্লাহ হুম্ল আল্লাহ বলে কিন্তু আমরা ভুল করে কি বলবো আল্ল আল্লাহ হুম তা অরব অর্বি এতটুকু একটা শব্দ আল্লী আল্ল হব্বী এখন কী করবেন ভিডিওটা স্টপ করবেন তারপরে এই এতটুকু মুখস্থ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লা আন্তা ইল্লা আন্তা এখন এই থেকে এতটুকু মুখস্থ করবেন লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইলা আন্ত লা ইলাহা ইলা আন্ত এতুটুকু ভিডিওটা স্টপ করে মুখস্থ করবেন হলাক মহন্তানি হলতানি হলতানি হলাক মহন্তানি وأنا عبدك وأنا عبدك وأنا عبدك وأنا عبدك وأنا على عهدك وأنا وأنا أنا تنهبنا، وأنا على على عهدك عهدك আহ কানা এটুটুকু ভিডিওটা স্টপ করে মুখস্থ করেন বা ভিডিওটা দশ সেকেন্ড পিছনে টেনে মুখস্থ করেন আমি আবার উপর থেকে একটু পরে আসি যেহেতু ভুলে যেতে পারেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا ع... وأنا عبدك وأنا على عهدك وأنا على عهدك ووعدك ووعدك wa wa'dika wa wa'dika mastata'tu mastata'tu wa wa'dika mastata'tu wa wa'dika mastata'tu wa wa'dika mastata'tu ووعدك ما استطعت. وأعوذ بك وأعوذ بك وأعوذ بك من شر ما وأعوذ بك من شر ما ক্যামিমা সনাতু সনাত ক্যামি সার রিমা সনাতু এতটুকু একসাথে মুখস্থ করতে হবে আমি কয়েকবার পড়তেছি তারপর আপনি ভিডিওটা স্টপ করে বারবার পড়বেন وَاَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أبو لك أبو لك أبو لك بنعمتك أبو لك بنعمتك بنعمتك أبو لك بنعمتك أبو لك بنعمتك أبوء لك بنعمتك علي وأبوء علي وأبوء علي وأبوء بذنبي এই শব্দটা আমি বড়ো করে পড়তেছি আমি তো ছোটো ছোটো করে পড়ছি তাই এখন বড়ো করে বলতেছি যাতে মুখস্থ করার জন্য সহজ হয় ছোট ছোট করে পড়লে অনেকগুলা মিলিতেও ঝামেলা হয়ে যায় আবার বড়ো করেও সেজন্য পড়তে হয় এখন এই জন্য এইখান থেকে এই পর্যন্ত আবু উলাকা বিয়া ওয়ী আমার মনে হয় অনেকবার পড়া লাগবে তা না হলে মুখস্থ হবে না আপনি ভিডিও ডিস্টার্ব করে আরও বেশি করে পরে নেবেন আবু উলাকা বিয়া বি

দেখছেন একটা মোটামুটি ভালোই কঠিন আছে কিন্তু বারবার মুখস্থ করে হবে করতে হবে বারবার যদি পড়েন অবশ্যই মুখস্থ হয়ে যাবে দশ মিনিট না হয় এক ঘন্টাই লাগবে আপনি সারা জীবনের মনে একটা ঘন্টা যদি নিয়ে মুখস্থ করতে পারেন আপনি সব সময় মোনাজাতের ভিতরে এই দোয়াটা করতে পারবেন ফাও ফির হু আবার এখানে বাংলা উচ্চারণ আছে আপনারা চাইলে বাংলাটা পরে নেবেন কিন্তু বাংলাটা না পড়া অনেক ভালো কারণ বাংলার উচ্চারণ আপনার কিচ্ছু হবে না বাংলার আরবি পড়া বাংলায় কখনোই পড়া যায় না আমি আর আমি রিডিং সুন্দরভাবে পড়ে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت أبوء لك بذم أبوء لك بنعمتك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت তো আপনারা বারবার পড়বেন আমি বারবার এই কথাটাই বলি আপনারা বারবার পরে মুখস্থ করবেন কারণ মুখস্থ সহজে হয় না অনেক কষ্ট করে সাধনা করে মুখস্থ করতে হয় তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ